নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমরা তোমাদের শিল্প ও সংস্কৃতি সাবজেক্টের মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অলরেডি অনেকগুলো মূল্যায়ন এক্সাম দিয়েছ এবং তোমরা কোয়েশনের প্যাটার্নটা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছ তোমরা এখন জানো যে কীভাবে অ্যান্সার করলে ফুল মার্ক পাবা আই মিন তোমাদের এক্সামটা ভালো হবে এবং কোশ্চেনে যে প্যাটার্নটা থাকে সেটাও কিন্তু তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পেরেছ তোমাদের যতগুলো মূল্যায়ন এক্সাম হয়েছে প্রত্যেকটা পরীক্ষার অনেকদিন আগে থেকেই আমি নমুনা কোশ্চেন তোমাদের কাছে নিয়ে আসি এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট সময় মূল্যায়ন কোশ্চেনগুলো থেকে কিন্তু হুহু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাও তো সেই কারণেই আমি যাতে তোমাদের শিল্প সংস্কৃতি সাবজেক্টটা ভালো হয় আমি কিছু ইম্পর্টেন্ট মূল্যায়ন কোয়েশ্চেন তোমাদের কাছে নিয়ে এসেছি এবং এগুলি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার চান্স অনেক অনেক বেশি তো যেহেতু কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য সো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে করে তোমরা তোমাদের নলেজটাকে এক্সেল করতে পারো এবং আরও বেশি জানতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো সো আমরা শুরু করি তো আমরা মূল টপিকে যাই আমরা এখন যে কোয়েশনগুলো দেখবো সেটা হচ্ছে হলো প্রশ্ন যেটি কিন্তু একটা একক কাজ সে প্রশ্নটা হচ্ছে হলো তোমার গ্রামে উদযাপিত বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো অর্থাৎ তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে প্যারাগ্রাফের বাংলা হচ্ছে অনুচ্ছেদ এই প্যারাগ্রাফটার টপিকটা হচ্ছে হলো পহেলা বৈশাখ নিয়ে আমরা কম বেশি সবাই পহেলা বৈশাখ কী এবং এটা কীভাবে উদযাপিত হয় বিভিন্ন গ্রামে বা শহরে এটা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জানি আমরা এটাও ভালো মতো জানি যে পয়লা বৈশাখের দিনই কিন্তু বৈশাখী মেলা বসে সো এই ডিটেলস তোমার যে জানা তথ্যগুলো আছে সেগুলো নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে অথবা একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে স্যার উত্তরটা কেমন হবে দেখো উত্তর নববর্ষ বাঙালিদের প্রাণের উৎসব আর নববর্ষের প্রাণ হচ্ছে বৈশাখী মেলা নববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলার প্রথম দিন শহরে ও গ্রামে বিভিন্ন স্থানে অনেক মেলা বসে বাঙালিরা নতুন বছরের আনন্দ ও উৎসব উদযাপন করে বৈশাখী মেলা পালনের মাধ্যমে বৈশাখী মেলা পালন করা বাঙালিদের হাজার হাজার বছরের ঐতিহ্য আবহমান কাল থেকে এই বৈশাখী মেলা বাঙালিরা পালন করে আসছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের এর মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হল ঘোর দৌড় নৌকা বাইচ বলি খেল মহিলাদের বালিশ পাচার ইত্যাদি বৈশাখী মেলা বসে খোলা আকাশের নিচে গ্রামের হাট বাজারে স্কুল কলেজের মাঠে এবং নদীর তীরে বৈশাখী মেলা বিশাল বটবৃক্ষের নিচে বসে মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দোকানপাট বসে সারাদিন মেলায় হরেক রকমের জিনিস কেনাবেচা হয় গৃহিণীদের নিত্য প্রয়োজনীয় পণ্য নানা জাতের কুটির শিল্প মৃৎশিল্প হস্তশিল্প কুটির শিল্প এবং হরেক রকমের পণ্যের সমাহারে ঘটে বৈশাখী মেলায় বৈশাখী মেলা আসে বাঙালিকে নতুন করে অনুপ্রাণিত করার জন্য বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মেলায় বাঙালির ঐতিহ্যবাহী পোশাক খাবার গান নৃত্য নাটক খেলাধুলা ইত্যাদির প্রদর্শনী ও পরিবেশনা করা হয় এতে নতুন প্রজন্ম বাঙালি সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করে বৈশাখী মেলা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এ মেলা বাঙালিদের জীবনে আনন্দ উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করে থাকে সো এই ছিল তোমাদের ডিটেলস একটা অনুচ্ছেদ পহেলা বৈশাখ নিয়ে সো তোমরা একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ এভাবে সুন্দর মতো লিখে দিয়ে আসবা তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা তোমাদের আরেকটি কোয়েশন আছে সেটা হচ্ছে দলগত কাজ এটা তোমাদেরকে গ্রুপ আকারে করতে হবে তোমরা অলরেডি অনেকগুলি এক্সাম দিয়ে দিয়েছো জানো দলগত কাজ কীভাবে করতে হয় দলগত কাজ বেসিক্যালি তোমাদের ডিসকাশন সেশন যেখানে তোমাদের আলোচনার মাধ্যমে কোনো একটা প্রবলেমের সলভ করতে হয় তো এখানে প্রশ্নটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে হলো প্রশ্নটি হলো দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির একটি তালিকা প্রস্তুত করো তো সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছিলো সংস্কৃতি নিয়ে এবং কি ধরনের সংস্কৃতি তোমাকে উল্লেখ করতে বলা হয়েছে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি আমরা জানি বস্তুগত সংস্কৃতি কোনগুলো যেগুলিকে তুমি টাচ করতে পারবা মনে রাখবা আর অবস্তুগত কোনগুলো অবস্তুগত হচ্ছিলো যেগুলিকে তুমি টাচ করতে পারবা না সিম্পল এই দুটোকে এভাবে আলাদা করা যায় ডিরেক্টলি ওকে তাহলে দেখো তোমাকে দুইটা জিনিস লিখতে হবে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির তালিকা সবার আগে তুমি বস্তুগত সংস্কৃতির উপাদান দিয়ে শুরু করবা তাহলে বস্তুগত সংস্কৃতির উপাদানের তালিকা নিম্নরূপ তাহলে বস্তুগত সংস্কৃতির উপাদানগুলো কি বস্তুগত সংস্কৃতির উপাদানগুলো হচ্ছে হলো ঘরবাড়ি আসবাসপত্র পোশাক তৈজসপত্র হাতিয়ার যন্ত্রপাতি যানবাহন খাদ্যদ্রব্য বাদ্যযন্ত্র কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র খেয়াল করো এগুলির প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি টাচ করতে পারবা এই জন্য এটা বস্তুগত সংস্কৃতি আর সংস্কৃতি কেন জানো ঘর বাড়ি দেখো তুমি কি বিদেশি স্টাইলে ঘর বাড়ি বানাও না তুমি তোমার দেশীয় স্টাইলে যদি ঘর বানাও এই কারণে তুমি তোমার সংস্কৃতিকে ধরে রাখতেছো যার কারণে এটা কি একটা বস্তুগত সংস্কৃতি ফার্স্ট অফ অল তুমি টাচ করতে পারতেছো এবং তোমার নিজস্ব সংস্কৃতি অনুযায়ী তুমি এটা করা ট্রাই করতেছো এই জন্য এটা বস্তুগত সংস্কৃতি এখানে প্রত্যেকটা জিনিস যেমন পোশাক চিন্তা করো আমাদের দেশের পোশাক কিন্তু আমরা টাচ করতে পারি এবং সেই সাথে আমাদের দেশের ইন্ডিভিজুয়াল পোশাক আছে যেমন আমরা ওয়েস্টার্ন ড্রেস খুব কম পড়ি যদি কেউ বাঙালি ড্রেস পরে থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি সে বস্তুগত সংস্কৃতি ফলো করতেছে ওকে কারণ পোশাকটা তুমি টাচ করতে পারতেছো আবার পোশাকটা ধরো লুঙ্গি আর গেঞ্জি সেক্ষেত্রে কি তুমি তোমার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতেছো তো এই ছিল তোমাদের বস্তুগত সংস্কৃতির তালিকা এরপরে দেখো অবস্থগত সংস্কৃতির ধারণাটাও তোমাকে দিতে হবে এবং তালিকাটাও তোমাকে দিতে হবে মানে হচ্ছিলো অবস্থগত সংস্কৃতিটা কি। আমি একটু আগে বলছিলাম যে এটাকে তুমি টাচ করতে পারবা না সেটাই হচ্ছিল কি অবস্তুগত আর যে সংস্কৃতি আমরা ফলো করি যেগুলিকে আমরা টাচ করতে পারি না সেটাকে বলা হবে কি এক কথায় অবস্তুগত সংস্কৃতি তাহলে তুমি জাস্ট একটু আইডিয়াটা দিয়ে নিবা যে অ্যাকচুয়ালি অবস্তুগত সংস্কৃতি কি সেটা হচ্ছিলো এই উপাদানগুলোর বস্তুগত গুণ নেই এগুলো চিন্তাশীল জীবনযাপনের অংশ তাই এগুলো অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত লিস্টগুলি তুমি দিয়ে দিতে পারো সেগুলো হচ্ছিলো সাহিত্য ধর্ম দর্শন রীতিনীতি বিজ্ঞান, শিল্পকলা সংস্কৃতি মূল্যবোধ বিশ্বাস আইন সো এগুলি একটাও কিন্তু তুমি টাচ করতে পারবে না যেহেতু একটাও তুমি টাচ করতে পারবো না এই কারণে এই কারণে এগুলি কি অবস্থগগত বাট যেহেতু তুমি এগুলি তোমার সংস্কৃতির মধ্যে পড়ে গিয়েছে এগুলি তুমি পালন করো তোমার দেশীয় নিয়ম অনুযায়ী তোমার সংস্কৃতি অনুযায়ী সেই কারণে এগুলি কি একটা সংস্কৃতি যেগুলি অবস্থগত যেমন যেমন তুমি ধরতে পারো যে তোমার বিশ্বাস ঠিক না বা সঙ্গীত যেমন আমরা বাউল সঙ্গীত কে বাউল সঙ্গীত উপস্থাপন করি আমাদের দেশে ওয়েস্টার্ন সং আমরা কমে শুনি বা অতটা আমাদের মধ্যে পপুলার না বাংলা গান আমাদের মধ্যে পপুলার সো এটা হলো কি তোমার সংস্কৃতি তুমি ধরে রাখতেছো কিন্তু গানটাকে তো তুমি টাচ করতে পারো না তুমি ফিল করতে পারো তুমি হেয়ার করতে পারো মানে শুনতে পারো সো এই কারণে যেহেতু একে টাচ করা যায় না সেটা অবস্থগত বাট যেহেতু তুমি বাউল গান শোনো সুতরাং এটা কি অবস্থগত সংস্কৃতিতে পরিণত হয়েছে একক কাজে তোমাদের ডিরেক্ট কোয়েশনের অ্যান্সার লেখার পাশাপাশি কিছু ক্রিয়েটিভ কাজও তোমাদেরকে দেওয়া হবে তো একটা ক্রিয়েটিভ কাজ হচ্ছিলো মাইন্ড ম্যাপ করা তো এই ভিডিওটি হচ্ছিলো মাইন্ড ম্যাপ নিয়ে যে তোমার কোয়েশানে একটা মাইন্ড ম্যাপ আসার চান্স অনেক বেশি তুমি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মাইন্ড ম্যাপ তোমাদের সামনে নিয়ে আসছি সেটা কোয়েশনটা আমি তোমাদেরকে দেখাবো এবং সেটা কীভাবে তোমরা উপস্থাপন করবা কীভাবে লিখবা এবং ম্যা মাইন্ড ম্যাপটা অ্যাকচুয়ালি কী সেটা সম্পর্কে আমরা ডিটেলসে এই ভিডিওতে জানবো যাতে করে তোমার পরীক্ষায় তুমি আসলে খুব ইজিলি এটাকে অ্যান্সার করতে পারো তো আমি আবার বলতেছি এই কোশ্চেনটা এবং এই টাইপস অফ কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট তোমার এক্সামের জন্য তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে তোমরা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যাতে করে তোমরা তোমাদের নলেজকে এক্সেল করতে পারো এবং টপিকটা সম্পর্কে জানতে পারো থ্যাংক ইউ সো আগে দেখো আগে কোয়েশনটা দেখো তারপর আমরা মাইন্ড ম্যাপ দেখবো মাইন্ড ম্যাপ কী এবং কীভাবে তুমি উপস্থাপন করবে সেটাও দেখব সো এটা একটা একক কাজ হবে একক কাজ মানে তোমাকে ইন্ডিভিজুয়ালি এটা সলভ করতে হবে প্রশ্নটা হচ্ছে হলো বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলো নিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো সবার আগে খেয়াল করবো তোমাকে টপিকটা কী দেওয়া আছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস এখানে দেখো তোমাদের একটা মাইন্ড ম্যাপ অলরেডি দেওয়া আছে সো আমরা এটা একটু বড়ো করে দেখি সো এটাতে অ্যান্সারটা আমরা এক্সপ্লেন করার আগে আমি আগে একটু মাইন্ড ম্যাপটা কি তোমাদেরকে বোঝাই হ্যাঁ মাইন্ড ম্যাপ মাইন্ড মানে কি মাইন্ড মানে তোমার ব্রেন আর ম্যাপ মানে কি কোনো কিছু ম্যাপিং করা ম্যাপিং মানে খুঁজে বের করা ম্যাপের মাধ্যমে কি আমরা রাস্তাঘাট খুঁজে বের করি না সো ম্যাপ মানে অ্যাকচুয়ালি খুঁজে বের করা কোনো কিছু এখন কি খুঁজে বের করবা তোমাকে একটা টপিক দেওয়া আছে খেয়াল খেয়াল করছো বিভিন্ন জাতীয় দিবস এই জাতীয় দিবস তোমার দেশের বিভিন্ন জাতীয় দিবস তোমার ব্রেনে কিন্তু কোথাও না কোথাও আছে আই মিন তোমার এটা মুখস্থ করা লাগে না তুমি রেগুলার এটা পালন করতে করতে বা ছুটি থাকলে তখন জানতে পারো বিভিন্নভাবে প্রতি বছরই তুমি কোনো না কোনোভাবে এই দিবসগুলো সম্পর্কে অবগত হয়েছে এবং এগুলোর ডেট সম্পর্কে অবগত হয়েছে। যেগুলো তুমি না চাইতেও তোমার আনকনশিয়াস মাইন্ডে অলরেডি মুখস্ত আকারে রয়ে গিয়েছে সো এখন মাইন্ড ম্যাপ বলতে কি বোঝায় যে তোমার মাইন্ডে যেই জাতীয় দিবসগুলো অলরেডি আছে সেগুলিকে উপস্থাপন করো সেখানে কিন্তু বানিয়ে লেখার কিছু নাই তুমি চাইলে বানায় লিখতে পারবা না কোনো কিছু বানায় লিখলে তোমার মার কাটা যাবে তোমার মাইন্ডে যেই দিবসগুলো সম্পর্কে আছে যেগুলি ডেট তুমি জানো ডেট তুমি জানো সেগুলিই জাস্ট তুমি এখানে উপস্থাপন করবা তা আশা করি বুঝতে পারছো মাইন্ড ম্যাপ কি মাইন্ড ম্যাপ এক কথায় হচ্ছিলো তোমার মাইন্ডে অর্থাৎ তোমার ব্রেইনে যেই দিবসগুলো অর্থাৎ যেই টপিক নিয়ে তোমাকে দেখ না কেন মনে করি এখানে টপিকটা কী দিছে জাতীয় দিবস সো জাতীয় দিবস কোনগুলো তোমার মাইন্ডে মানে তোমার ব্রেনে মনে আছে সেগুলো উপস্থাপন করবো ডেটসহ এটাকে বলা হয় মাইন্ড ম্যাপ ব্রেন থেকে খুঁজে বের করা যেগুলো অলরেডি তোমার ব্রেনে সেট করা আছে সো এটা করার জন্য তুমি কী করবো প্রথমে একটা সার্কেল আঁকবা মানে একটা বৃত্ত আঁকবা বৃত্তের মধ্যে তুমি তোমার যে মেইন টপিকটা আছে সেটা লিখে তো সেখানে দেখো বৃত্তের মধ্যে আমরা আমাদের মেইন টপিকটা লিখেছি সেটা কি বিভিন্ন জাতীয় দিবস ওকে লিখার পরে তুমি যেই কয়টা রিমেম্বার করতে পারছো সেই কয়টাকে উপস্থাপন করে দিবা অ্যারোর চিহ্ন দিয়ে এবং প্রত্যেকটা অ্যারোর পরে তুমি অবশ্যই একটা কি দিবা হয়তো বড়গ দিতে পারো যেটাকে আমরা ইংলিশে স্কোয়ার বলি অথবা তোমরা রেক্ট্যাঙ্গেল অথবা চতুর্ভুজ আকারে এটাকে উপস্থাপন করতে পারো যেমন একটা দিবস হতে পারে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কিন্তু আমরা প্রত্যেকেই একুশে ফেব্রুয়ারিতে পালন করি সো এটা কি তোমার মুখস্থ করার কিছু আছে সো এটা কি তোমার বানা লেখার কিছু আছে না এটা অলরেডি কিন্তু তোমার মাইন্ডে অটোমেটিক সেট আছে যে একুশে ফেব্রুয়ারি হচ্ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক আছে তো এটা তুমি তোমার ব্রেনে থেকে খুঁজে বের করছো সেখানে তুমি লিখে দিয়েছো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ব্র্যাকেটে লিখে দিয়েছো এটা কবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি ঠিক একইভাবে তুমি আরও চার পাঁচটা এরকম খুঁজে বের করবা দিবস এবং তাদের ডেটটা দিয়ে এগুলিকে সুন্দর মতো উপস্থাপন করার চেষ্টা করবা তেমন দেখো এখানে আরও আছে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর এবং নিচে তুমি সবার শেষে তোমার পিকচারটা যখন হবে তোমার যখন মাইন্ড ম্যাপটা আঁকা শেষ হবে অবশ্যই এখানে চিত্র তারপর একটা কোলন দিয়ে মাইন্ড ম্যাপ এটা লিখে দিবা ঠিক আছে এটা হচ্ছিলো যে কোনো একটা তুমি যে কোনো চিত্রে এঁক না কেন সেটার পরে অবশ্যই চিত্রের নামটা দিলে মার্ক বেশি পাওয়া যায় ফুল মার্ক পাওয়া যায় অথবা টিচারের ইমপ্রেশন বেড়ে যায় সেটা আমরা দেখবো সেটা হচ্ছিলো দেখো জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো যেহেতু শিল্প সংস্কৃতি সাবজেক্ট সুতরাং এখানে তোমাকে অবশ্যই কিছু না কিছু ড্রয়িং করতে হবে বা ড্রয়িংটা একটু ইউনিক আকারে করতে হবে এই কারণে দেখো এখানে কী বলা আছে প্রশ্নতে অবশ্যই এটা একটা একক কাজ হবে জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো তো জ্যামিতিক আকৃতি বলতে এখানে কী বোঝানো হচ্ছে জ্যামেতিক আকৃতি বলতে কিন্তু অনেক কিছুকে বোঝায় ফার্স্ট অল আগে জ্যামিতিক আকৃতি বুঝো জিনিসটা কি সেটা একটা ত্রিভুজ হইতে পারে অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে তুমি একটা পিকচার রাখতে হবে অথবা একটা চতুর্ভুজের মধ্যে তোমাকে একটা পিকচার রাখতে হবে অথবা একটা বর্গের মধ্যে তোমাকে একটা পিকচার রাখতে হবে অথবা একটা বৃত্তের মধ্যে তোমাকে একটা পিকচার রাখতে হবে ওকে সো যে ড্রয়িংটা তুমি করবা সেটা একটা জ্যামেথিক আকৃতির ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে এর বাইরে কিন্তু আমরা যাইনি দেখো যেহেতু আমরা বৃত্তকে জ্যামেতিক আকৃতি হিসেবে নিয়েছি তুমি চাইলে এটা বর্গহোগ নিতে পারতা তুমি চাইলে এটা চতুর্ভ নিতে পারতা বাট বৃত্তটা নেওয়ার কারণে এটা একটু ইউনিক ওকে সো বৃত্তের বাইরে কিন্তু তোমার পিকচারের কোনো অংশ যেতে পারবে না এবং কালারও না তাহলে তুমি ফুলমার্ক পাবা তাহলে তোমার কোয়েশনটা কি দেখো এটা কি স্যাটিসফাই করে কিনা হ্যাঁ জ্যামেথিক আঁকড়ে দিয়ে একটি ছবি আঁকো তো একটা র্যান্ডম তুমি ছবি আঁকতে পারো তুমি এখানে গ্রামের দৃশ্য এঁকে দিতে পারো এখানে আমি জাস্ট একটা কী আঁকা ট্রাই করেছি একটা ঘর আঁকার ট্রাই করেছি এবং ঘরের দেয়ালটা এবং তোমাকে এখানে দেখতে পাচ্ছ একটা চাঁদ আছে এবং একটা গাছের পাতা আছে সো তো তোমরা দেখলাম যে বৃত্তের মধ্যেও ছবি আঁকা পসিবল তুমি অন্য যে কোনো জ্যামিতিক আকৃতি ইউজ করে এরকম সেম পিকচার আঁকতে পারো অথবা তোমার মনে যেই সুন্দর দৃশ্যটা আসে সেটা এখানে উপস্থাপন করতে পারো সেটা চললেও তোমার প্রথম কোয়েশনের অ্যান্সার তোমরা এভাবে উপস্থাপন করবে সেকেন্ড যে কাজটা থাকবে অবশ্যই সেটা একটা দলগত কাজ হবে সেই দলগত কাজে তোমাদের গ্রুপ আকারে সেই কাজটা করতে হয় দলগত কাজ বেসিক্যালি একটা ডিসকাশন সেশন যেখানে তোমাকে গ্রুপ ওয়াইজ বা দলের সাথে কাজ একত্রে কাজ করে কোনো একটা প্রবলেমে সলভ করতে হয় তো সো দেখো এখানে যে দলগত কাজটা দেওয়া আছে সেটা হচ্ছিলো প্রশ্ন গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতি নিয়ে দুইটি পোস্টার তৈরি করো সো প্রশ্নটাকে একটু আমরা অ্যানালাইসিস করি প্রশ্নটিতে দুইটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছিল গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি মানে কি গ্রামে যেই সংস্কৃতিগুলো যে রীতিনীতিগুলো ফলো করা হয় সেটাকে বলা হয় গ্রাম গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি কোনগুলো নগর সংস্কৃতি হলো তোমার শহরে যেমন ঢাকা শহর চট্টগ্রাম শহর এই শহরে যে সংস্কৃতিগুলো পালন করা হয় সেটা নিয়ে দুইটা পোস্টার তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে পোস্টারগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় সচরাচর পোস্টার চলে আসে ওকে সো এখানে তোমাকে গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতির মধ্যে ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সটা বের করতে বলা হয়েছে কারণ গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি দুইটা কিন্তু ডিফারেন্ট থিংস দুইখান দুই জায়গার সংস্কৃতি কিন্তু অনেকটা ভিন্ন তবে বর্তমানকালে প্রায় এক হয়ে যাচ্ছে গ্রাম দিকটাও তোমার আঁকা সংস্কৃতিকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে আচ্ছা তো এখানে দেখো উত্তরটা দল এক দল একে মনে করলো পাইলো কি গ্রামীণ সংস্কৃতি দুটা দলে জাস্ট ডিভাইড করে দেওয়া হলো ধরো তোমার যে তোমার যে গ্রুপটা সেই গ্রুপটাকে গ্রামীণ সংস্কৃতি নিয়ে পোস্টার তৈরি করতে বলা হয়েছে সো পোস্টারে তোমার কী কী থাকবে পোস্টারে তুমি অবশ্যই অবশ্যই একটা গ্রামের চিত্র দিবা খেয়াল করছো পোস্টারে কিন্তু এখানে একটা সুন্দর মতো গ্রামের একটা দৃশ্য দেওয়া আছে কাইন্ডলি এটা কিন্তু অবশ্যই উপস্থাপন করবা এবং উপরে যে ফাঁকা অংশ রাখছো তুমি চিত্র আঁকার পরেও ধরো পোস্টার তো অনেক বড়ো থাকবে নিচের দিকে তুমি ছবি আঁকবা এবং উপরের দিকে যে ফাঁকা অংশ থাকবে সেখানে তুমি সদস্যদের নাম লিখে দিবা। দেখো এখানে সদস্য এক ছবি আঁকছে সদস্য যে দুই ধরো পাঁচজন ছিল একটা টিমে একটা দলে পাঁচজন ছিল সেই পাঁচজনের কে কী কাজ করেছে সেইটা এখানে ডিটেলসে লিখে দেওয়া সদস্য নম্বর এক কী করেছে ছবি এঁকেছে সদস্য দুই বাঁশ ও বেতের কোলা ও ঝুড়ি তৈরি করা সদস্য তিন সংগঠক অথবা আয়োজক সদস্য চার ক্যালিগ্রাফি করা আবৃত্তি সদস্য পাঁচ সংগঠক ও আয়োজক গান পরিবেশন করা অর্থাৎ তোমরা এখানে গ্রামীণ সংস্কৃতি যে জিনিসগুলো ফলো করে সেগুলির লিস্ট এখানে দিয়ে দিয়েছ তারপর দেখো যে দল দুই মনে করো তুমি দল দুইয়ের আন্ডারে পড়ছো তখন তোমাকে বললো যে কি নগর সংস্কৃতি নিয়ে লিখো সেই ক্ষেত্রে কি তোমাকে অবশ্যই পোস্টারের নিচে নগর সংস্কৃতি অর্থাৎ শহরের একটা পিকচার অবশ্যই তোমাকে এখানে দিতে হবে বিভিন্ন বিল্ডিংস এঁকে দেবা এবং অথবা গাড়ি এঁকে দিতে পারো সো তোমরা যেভাবে কমফোর্টেবল সেভাবে আঁকতে পারো এবং সাথে এখানে জাস্ট একটু ডিটেলস দিয়ে সদস্যদের নাম এবং তাদের কাজ দিয়ে দিবা শহরের ভৌগোলিক পরিবেশ ও পেশা ও যান্ত্রিক জীবনের সমন্বয়ে গড়ে ওঠা সংস্কৃতি হলো নগর সংস্কৃতি সদস্য এক ছবি আঁকা ক্যালিগ্রাফি করা সদস্য দুই ওয়ালমেট তৈরি ঘড়ি বানানো সদস্য তিন নকশা করা কাগজের তৈরি চমকি চরকি সদস্য চার ব্যাতের ছড়ি করা আয়োজক অথবা সংগঠক সদস্য পাঁচ আয়োজক অথবা সংগঠক গান পরিবেশন তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি যদি তোমার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো থ্যাংক ইউ